আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমা, কারো অহংকার কারো অহংকার কারো অহংকার কারো অহংকার। সংসার সে তো তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। শুধু ক্ষণিকের অনন্তকাল নয়, হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, তুমি কি কখনো মিটিং মিছিলে বোমাবাজি করেছো? খালি বোমাবাজি? কত গোলাগুলি করছি, কত যে পাপ করছি ম্যাডাম। আজগর আঙ্কেল হঠাৎ এভাবে চলে গেল কেন? আমি জিজ্ঞেসিলাম হ্যারে, হ্যাঁ কইলো হ্যারি স্ত্রী নাকি অসুস্থ, গ্রামে গিয়ে হাসপাতালে ভর্তি করাইতে হইব। আমি কইলাম আপনারে ফোন দিতে। ওরা কোনোভাবেই যেন মিটিং বা মিছিল না করতে পারে। পারবো না ম্যাডাম, পারবো না। কিন্তু কেয়ারফুল, বোমা ফাটাতে গিয়ে কোনো মানুষ যেন মারা না যায়। বোমা ফাটালে তো মানুষ মারা যাইতেই পারে। এরপর থেকে রিয়াই বাড়িতেই থেকে যায়। রিয়া ওর হাজবেন্ডের কাছে যায়নি কেন? কারণ রিয়া ভেবেছিল রাজুই ওকে কিডন্যাপ করিয়েছে। কারণ যে লোকটা ওকে কিডন্যাপ করেছে সে পুলিশের কাছে বলেছে ও রাজুর ক্যাডার। আই সি। আচ্ছা রিয়া এখন কোথায়? রিয়া, আসগর আঙ্কেল হঠাৎ চলে গেলেন কেন? আমি কি জানি? তুমি অবশ্যই জানো, তুমি তাকে ডেকে পাঠাওনি, তোমার সাথে কথা বলার পরই তো উনি চলে গেছে। চলে গেছে তাতে কি হয়েছে? তুমি ওনার কাছ থেকে জমি কিনেছো, টাকা পরিশোধ করেছো, ওনাকে তার দরকার নেই তাই না? তুমি সেটা বুঝবে না, তুমি তাকে কেন ডেকেছিলে সেটা বলো। জমিটা কেনায় কী কী অসুবিধা হতে পারে, এটার জন্য ওনার সঙ্গে আলাপ করছিলাম আমি। তোমার কি আলাপ করার কোনো দরকার ছিল? অবশ্যই আমাকে জানতে হবে, তোমার বিপদ মানে আমার বিপদ, তোমার কী কী বিপদ হবে সেটা আমাকে জানতে হবে না? তুমি তাকে চলে যেতে বলোনি? না। তুমি মিথ্যে বলছো রিয়া। আচ্ছা উনি চলে যাওয়াতে তুমি এত বিচলিত কেন হচ্ছ? নাকি কারণটা অন্য কিছু? অন্য কিছু মানে কি? শোনো, আজগর সাহেব তোমার কাছে কোনো ফ্যাক্টরি না, ফ্যাক্টর শম্পা। কি বললে তুমি? শম্পা, শম্পা যেতে চাইনি শুধুমাত্র তোমার কারণে। কি বলতে চাও তুমি?
শম্পা চেয়েছিল কাছাকাছি কোথাও বাড়ি কিনতে আর স্থানীয় কোনো কলেজে ভর্তি হতে। তুমি নিশ্চয়ই সেটাই চেয়েছিলে। রিয়া, একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, আমার চাওয়া বা না চাওয়ায় কোনো কিছু আসে যায় না। তুমি তো এটাও চেয়েছিলে শম্পা যেন গ্রামের বাড়িতে না যায়। ও, আর সেই জন্য তুমি আজগর আঙ্কেলকে চলে যেতে বললে। শোনো, আজগর সাহেব এখানে থাকতে চাননি, শুধু শম্পার জন্য যেতে পারছিল না সে। শোনো, তুমি কেন শম্পাকে রাখতে চেয়েছিলে? তোমার উদ্দেশ্যটা কি? বাজে কথা বলো না। শম্পাকে আমি কেন রাখতে চাইব? আমি চেয়েছিলাম আঙ্কেল আরো কিছুদিন থাকুক, অন্তত জমি দখল না হওয়া পর্যন্ত। জমি দখলের জন্য তো তোমার আজগর সাহেবকে দরকার নেই। দেখো রিয়া, যা বোঝো না সেটা নিয়ে তর্ক করো না। রাজু, তুমি আমাকে বোকা ভাবলে আমি কিন্তু অতটা বোকা নই। বেশি কথা কন মনে হয় না তো, আমি ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলি। যাই হোক, বাদ দেন। আপনার পরিচয়? শায়লা। খালি নাম করলে তো পরিচয় হয় না। সরি, নাম ছাড়া যেমন অন্য কোনো পরিচয় নেই। মানে ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে, বরং আপনি রাজু আসলে ওর কাছ থেকে শুনে নেবেন। রাজু আপনি চিনেন নাকি? রাজু আসলে বলবেন যে শায়লা এসেছে। আপনি কই যেতেছেন? আমার রুমে। আপনার রুম মানে? যে রুমে আমি থাকি। বুঝলাম না ঠিক। আপনাকে কেউ বলেনি? আমি এখানে থাকি, দক্ষিণ সাইডের রুমটা আমার। না তো। তার মানে হলো আপনাকে আমার ব্যাপারে কোনো কথা বলার প্রয়োজন বোধ কেউ মনে করেনি। মানে আমি বলতে চাচ্ছি, আপনি এমন কোনো ইম্পর্টেন্ট পার্সন না যে আমার পরিচয় আপনাকে দিতে হবে। ইমরান ভাই, রাজু এসেছিল? না তো। কোথায় যে গেল? এই শোনো, শায়লা নামের কোনো মেয়ে এখানে ছিল? হ্যাঁ, শায়লা নামের একটা মেয়ে এখানে ছিল। মেয়েটা কেটা? শায়লার কথা আপনি জানলেন কি করে? আচ্ছা ঠিক আছে, তুমি কও না মেয়েটা কে। মেয়েটা ওরা কারা? ওরা গুন্ডা।
আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, প্লিজ আমাকে বাঁচান আগে। কেন? সে অনেক কথা, প্লিজ আমাকে এখান থেকে আগে নিয়ে চলুন। আচ্ছা আপনি উঠুন, আসুন। কি নাম আপনার? শায়লা। শায়লা, আচ্ছা এবার বলুন, গুন্ডাগুলো আপনাকে কেন তাড়া করলো? সেলিম নামের এক লোক আমার ক্ষতি করতে চেয়েছিল। সেলিম? সেলিম কে? আমি যে বাসায় আশ্রিত ছিলাম, যাকে বাবা বলে ডাকতাম, তার ওয়াইফের ভাইয়ের নাম সেলিম। আপনি আশ্রিত ছিলেন? কেন, আপনার মা বাবা নেই? ছোটবেলা থেকেই এতিমখানাতে বড় হয়েছি। আমার বয়স যখন 6 বছর, তখন আজহার নামের এক লোক আমাকে দত্তক নেয়। তার বাসাতেই আমি বড় হয়েছি। তাদেরকে আমি বাবা মার মতো শ্রদ্ধা করতাম। মাসখানেক আগে সেলিম নামের লোকটা বাড়িতে আসে, আমাকে নানাভাবে উত্ত্যক্ত করে। আশ্চর্য ব্যাপার কি জানেন, যাকে আমি মা বলে ডাকতাম, উনি তার ভাইয়ের সাপোর্ট করতো। পালালেন কেন? সেলিম আমাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল। আজই বিয়ে হওয়ার কথা, তাই সময় সুযোগ বুঝে পালালাম। কিন্তু সেলিমের ভাড়াটে গুন্ডারা টের পেয়ে গেল। আজহার সাহেব আপনাকে সেভ করার চেষ্টা করেনি? উনি কয়েক মাস আগে সৌদি আরবে চাকরি নিয়ে চলে গেছেন। আই সি। আচ্ছা আপনার মা বাবার পরিচয় কি আপনি জানেন? না। এতিমখানার রানী খালা বলেছিল আমার বয়স যখন নাকি 2 মাস, কেউ একজন এসে আমাকে তার কাছে দিয়ে গেছে। তার পরিচয় কেউ জানে না। আমি যদি আপনার জন্য কিছু করতে পারি, তাহলে আমি মনে করব আমি একটা দায়িত্ব পালন করেছি। আসুন। আসুন। এরপর থেকে শালা এই বাড়িতেই থাকে। কিছুদিন পর কাউকে কিছু না বলে শালা চলে যায়। সুজন, তুমি যে মেয়েটার কথা কইলা কি নাম জানি? শালা। শালা, শালা। ও ফিরে আসছে। শালা ফিরে আসছে? কোথায় ও? ওই তুই দিক গেল, দক্ষিণ দিকের ঘরটা নাকি ও রোহিণী থাকতো নাকি? হ্যাঁ, ওই রুমটায়ও থাকতো। আচ্ছা ঠিক আছে, ইমরান ভাই আপনি থাকেন, আমি আসছি।
তুই এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন খুঁজছি? নারায়ণগঞ্জ যাবি বলছিস? আজ যাবো না। থাক দেখ, আসলাম ভাই চুপ মেরে আছে, বিষয়টা আমার কাছে ভালো লাগছে না। কেন? আসগর আঙ্কেল জমি, গার্মেন্টস ফ্যাক্টরি সব তোর কাছে বিক্রি করে দিয়েছে, আর এটা আসলাম ভাইয়া জানবে না? তা তো হয় না। নাও জানতে পারে। মিলছে না। আসলাম ভাইয়া চুপ করে থাকা মানেই অন্য অর্থ। কি অর্থ? ধরে নে আসলাম ভাইয়া জানে জমি ফ্যাক্টরি সব তুই কিনেছিস, তারপরও সে চুপ। এর মানে হলো সে জেনেই বসে আছে জমিটা কেনার পরেও সেই জমিটা পাবে। কি ফালতু কথা বলছিস তুই সুজন? গিয়ে দেখ আসলাম ভাইয়া জমিটা দখল করে বসে আছে। অসম্ভব। সেটা যাচাই করার জন্যই তোর একবার যাওয়া উচিত। ঠিক আছে, আমি কালকে যাব। আজকে মেজাজটা ভালো নেই রে। কারণটা কি শম্পা? এ কথা বললি কেন? শম্পা তোকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছিল। শম্পা একটা অল্প বয়সে মেয়ে, তোর মতো সুদর্শনের প্রতি আকৃষ্ট হতেই পারে, কিন্তু তুই ওকে প্রশ্রয় দিবি কেন? তোকে কে বলেছে আমি ওকে প্রশ্রয় দিয়েছি? শম্পা যখন তোর সাথে বন্ধুত্ব করতে চাইল, তুই শম্পাকে না করে দিতিস? এই তুই কি করে জানলি শম্পা আমাকে বন্ধুত্ব করার প্রস্তাব দিয়েছে? আমি আড়াল থেকে সব শুনেছি। তার মানে তুই রিয়াকে বলেছিস? হ্যাঁ, আমি তোদের ভালোর জন্যই বলেছি। রিয়াকে যদি আমি না বলতাম, রিয়া শম্পাকে তাড়াতো না, তাতে করে তোদের জীবনে আবার নতুন করে ঝড় উঠত। সুজন, তুই যদি ভেবে থাকিস আমি শম্পার প্রতি আকৃষ্ট হয়েছি, এটা তোর ভুল ধারণা। আমি তা ভাবিনি। আমি জানি তুই কোনো মেয়েকে না বলতে পারিস না, আর সমস্যাটা হল সেখানেই। আচ্ছা, তুই কি কন্যা রাশির জাতক? এ কথা বলার কারণ? তোর নারীর যোগ আছে, একটা মেয়ে সরে যেতে না যেতেই আর একটা মেয়ে এসে হাজির। কে এসছে? শায়লা। শায়লা এসছে? কখন? কিছুক্ষণ আগে। রাজু, রাজু শোন। আবার নতুন করে ঝড় শুরু হলো। শায়লা কেমন আছিস? আমার সাথে তুমি এমন করলে কেন? বলছি খোলাই থাক। অসুবিধা আছে প্লিজ? কি অসুবিধা বলো। আমি চাই না আপনারা আমার কথা কেউ শুনুক। বলো, আমাকে না জেনেই তুমি কোথায় গিয়েছিলে? কুমিল্লার বান্ধারামপুর। সেখানে কেন গিয়েছিলে? আমার শেকর খুঁজতে। শেকর? শেকর আমার চাচা। আচ্ছা, তুমি না বলেছিলে এই পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই? আমি আসলে জানতাম না আমার চাচা বেঁচে আছে। আচ্ছা, তা এখন কি করে জানলে? আমি আপনাকে বলেছিলাম না, আমি মহাপীর একটা বাসায় থাকতাম। হ্যাঁ, আচার সাহেবের বাসা, উনি তোমাকে দত্তক নিয়েছিল সবই মনে আছে। আমি কিছুদিন আগে মহাপীরিত ওই বাসায় যাই, আচার সাহেব এসেছেন কিনা তার খবর নিতে।
আমি অবশ্য উপরে উঠিনি, ওদের কাজের ছেলে আজাদের সাথে আমার দেখা হয়ে যায়। তখন আজাদ আমাকে জানায় আমার চাচা এসেছিলেন আমার খোঁজে। ওই দিনই আমি চাচার ঠিকানা নিয়ে বান্দরামপুরের জন্য রওনা দিই। কি খবর মা? খবর তো ভালোই, ফ্যাক্টরির কাজ এগিয়ে চলছে। লোকাল পিপল কোনো প্রবলেম করেনি মা? কম্পাউন্ডের বাইরে লোকজন ভিড় করেছিল, পুলিশ লাঠি পেটা করে তাড়িয়ে দিয়েছে। শায়লাকে নিয়ে আপনার আবার কি কথা? শায়লার লগে আপনার কেমনে পরিচয় হয়েছে? কি কারণে শায়লা এই বাড়িতে আশ্রয় নিয়েছে? আচ্ছা আপনি আমাকে তো আপনি আপনি করে বলছেন কেন, আমি কিন্তু আপনার অনেক ছোট। ঠিক আছে, তাহলে তুমি করেই খবর, অসুবিধা নাই আমার। Dukka 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 duk